পূর্ব বর্ধমান জেলার ভাতারের খড়ি নদী থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ আসে ভাতার থানার পুলিশের কাছে। সোমবার গভীর রাতে ভাতারের তোড়া এলাকায় পুলিশ হানা দিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আটক করা হয়েছে দুটি ট্রাক্টর। ধৃত প্রণব ঘোষ ও রমেন ঘোষ জিকরডাঙ্গা গ্রামের বাসিন্দা। ধৃতদের মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়। গতকাল রাত্রে নাকি গভীর রাত্রে ভারত থানা পুলিশ দুটো বালিবোঝের পাচারকারী ট্র্যাক্টর উদ্ধার করেছে এবং দুজন ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে। এই জন্যই ভারত থানা পুলিশকে ধন্যবাদ এবং আমাদের বড়বাবু পুলিশ বড়বাবু সৈকতবাবুকে ধন্যবাদ জানাই। খড়ি নদী থেকে পাচার করছিল। আপনারা কতটা খুশি হয়েছেন? আমি অনেকটাই খুশি হয়েছি। ট্রাক্টরগুলিতে কি বালি ভর্তি রয়েছে? হ্যাঁ, বালি ভর্তি রয়েছে, বালি বোঝাই রয়েছে ট্রাক্টরগুলিকে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের খড়ি নদী থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ আসে ভাতার থানার পুলিশের কাছে। সোমবার গভীর রাতে ভাতারের তোড়া এলাকায় পুলিশ হানা দিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আটক করা হয়েছে দুটি ট্রাক্টর। ধৃত প্রণব ঘোষ ও রমেন ঘোষ জিকরডাঙ্গা গ্রামের বাসিন্দা। ধৃতদের মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়। গতকাল রাত্রে নাকি গভীর রাত্রে ভারত থানা পুলিশ দুটো বালিবোঝের পাচারকারী ট্রাক্টর উদ্ধার করেছে এবং দুজন ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে। এই জন্যই ভারত থানা পুলিশকে ধন্যবাদ এবং আমাদের বড়বাবু পুলিশ বড়বাবু সৈকতবাবুকে ধন্যবাদ জানাই। খড়ি নদী থেকে পাচার করছিল। আপনারা কতটা খুশি হয়েছেন? আমি অনেকটাই খুশি হয়েছি। ট্রাক্টরগুলিতে কি বালি ভর্তি রয়েছে? হ্যাঁ, বালি ভর্তি রয়েছে, বালি বোঝাই রয়েছে ট্রাক্টরগুলিকে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের খড়ি নদী থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ আসে ভাতার থানার পুলিশের কাছে। সোমবার গভীর রাতে ভাতারের তোড়া এলাকায় পুলিশ হানা দিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আটক করা হয়েছে দুটি ট্রাক্টর। ধৃত প্রণব ঘোষ ও রমেন ঘোষ জিকরডাঙ্গা গ্রামের বাসিন্দা। ধৃতদের মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়। গতকাল রাত্রে নাকি গভীর রাত্রে ভারত থানা পুলিশ দুটো বালিবোঝের পাচারকারী ট্রাক্টর উদ্ধার করেছে এবং দুজন ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে। এই জন্যই ভারত থানা পুলিশকে ধন্যবাদ এবং আমাদের বড়বাবু পুলিশ বড়বাবু সৈকতবাবুকে ধন্যবাদ জানাই। খড়ি নদী থেকে পাচার করছিল। আপনারা কতটা খুশি হয়েছেন? আমি অনেকটাই খুশি হয়েছি। ট্রাক্টরগুলিতে কি বালি ভর্তি রয়েছে? হ্যাঁ, বালি ভর্তি রয়েছে, বালি বোঝাই রয়েছে ট্রাক্টরগুলিকে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।